আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো কর্মসূচির ঘোষণার পরেই স্থানীয় মানুষজনের সাথে জনসংযোগ বাড়াতে ব্যস্ত এলাকার বিধায়ক থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিন কলকাতা পুরসভার 90 নম্বর ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচির প্রচারে জনসংযোগ করলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য বৈশানত চট্টোপাধ্যায়। এদিন তিনি লেক কালীবাড়ির বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করেন, পাশাপাশি মোবাইল স্টিকার ও দিদিকে বলো প্রচারের ভিজিটিং কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন। দিদিকে বলো কর্মসূচি আজকে যে জনসংযোগ করছেন আপনি, বিষয় কি বলবেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা রাজ্যের মানুষ দিদি বলে ডাকি, নকলি মানুষই ওনাকে দিদি বলে ডাকে, এবং তাকে সরাসরি কথা বলার একটা এই জন্য জনসংযোগ করার জন্য জনসেবায় জনসংযোগ এই কর্মসূচি দিদিকে বলো। আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে আজকে আমরা কার্ড বিলি করবো এবং স্টিকার বিলি করবো, যে স্টিকারগুলি ফোনে থাকবে, এবং আমরা যে ব্যানারটা রেখেছি সেই ব্যানারটাতে রয়েছে মমতাদি যে নাম্বারটাতে যাকে হোয়াটসঅ্যাপ করা যাবে, ফোনে জানানো যাবে, 9137091370। এটা রাজ্যের সর্বত্র সমস্ত বিধায়করা করেছেন এবং কলকাতা পৌরসভার মেয়র পরিষদ হিসাবে আমরা আমি আমার ওয়ার্ডে এটা করছি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে, যে প্রত্যেক মানুষ যেন এটা জানেন যে মুখ্যমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চান বা তারা তাদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে চান, বলতে পারবেন। ভারতবর্ষের 1947 সালে স্বাধীনতা 2019, এই 42 বছর 72 বছর অতিক্রম করে গেছে। এই 72 বছরের মধ্যে কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কেউ এই ধরনের উদ্যোগ নেননি, যে সাধারণ মানুষ তাদের অনেক সময় অনেক সমস্যার কথা তারা চান যে দেশের বা রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তার কাছে তার বক্তব্যটা পৌঁছানো। সব সমস্যা সমস্যা তো আমাদের লেভেলে সব সমাধান করা সম্ভব নয়, সেটা আরও যারা উচ্চতর লেভেলে আছেন তাদের কাছে পৌঁছানোর অনেক সময় মানুষ করে। তো এটা যাতে মানুষের সমস্যার কথা মানুষ পৌঁছাতে পারে, মানুষের দরকারের প্রয়োজনের কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগ করা যোগাযোগের জন্য আজকের এই অনুষ্ঠানটা আমরা আজকে কার্ড বিলি করবো এবং স্টিকার বিলি করবো এবং সবার কাছে সাধারণের মধ্যে কতটা প্রভাব ফেলবে এটা প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছে, কারণ এই ধরনের ঘটনা এর আগে স্বাধীন ভারতবর্ষে কোথাও হয়নি। মানুষের অভাব অভিযোগ জানানোর জন্য প্রশাসনিক প্রধান তিনি সর্বত্র তার নিজের নাম্বার দিচ্ছেন, তাকে যোগাযোগ করার কথা বলছেন, তিনি মানুষকে আহ্বান করছেন, এটা কিন্তু একটা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। কলকাতা থেকে ক্যামেরায় শান্তনু মান্নার সাথে আনিসউদ্দিন মোল্লার রিপোর্ট, দ্য পিডি নিউজ। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। উফ কি গরম, বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝো ঠেলা। কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ সরাহাট, নতুন রাস্তা। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পেয়ে যাবেন এখানে চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011।
সাধের মতে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, এখন এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। এই পূজায় আনাম সুজুকি থেকে কিনুন বাইক আর পেয়ে যান টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ নানান আকর্ষণীয় নিশ্চিত উপহার। কন্ডিশন আপনার আনাম সুজুকি ডায়মন্ড হারবার। বিশদে জানতে কল করুন 9614991881। শিশু ত্বকের সুরক্ষায় ও মায়ের ত্বকে লাবণ্য আনতে প্রত্যহ ব্যবহার করুন ম্যাসিটন মাসাজ অয়েল, সকলের জন্য সব ঋতুতে ব্যবহারযোগ্য। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। বিশদে জানতে ফোন করুন 9239158792। Always a star with stylish backpacks from Skybags. Built to last straps, 12 months international warranty and rain cover. Skybags.